Devashista Avinoteshche, Devashish Boshu, Devashista Kami Dachi. Cholachitre, Ovina Shutanai, Kitamanche, Bohu, Unashane Shutre, Devashista Ashoko, Tundunchi Shantor Puchido, Shetabola Bahulu, Evum Arunana Kaji, Doritusilam, Shutu Cholachitra Jagutino, Tabayero, Jagotte Bohu, Manushan, Gordibuntu Shantor Puchido, Sheta Shakuli, Shoshuma Takina. ওর এই গ্রহণযোগ্যতাটা ও নিজেই আদায় করে দিত প্রায় চেনা হোক অচেনা হোক সে মানুষের সঙ্গে খুব তাড়াতাড়ি একটা আলাপ করে নিয়ে এবং সেটাকে খুবই একটা কাছের সম্পর্কে নিমেষে তৈরি করে দিতে পারত আমি দেবাশিস দার একটু কথা বলি ছোট ছোট কত কথা ছোট ছোট কত কথা কথা থেকে একদিন রূপ কথা হয়ে যায় স্তব্ধ নদী কবেকার ঘাট দগ্ধ দুপুর মুখ ভার মাঠ সময় পেলে বেশ আছি বলে যায় শুধু যে যাবার সে চলে যায় একটানা দিন বারোটা মাস মুখের মিছিল চেনা নিঃশ্বাস সময় পেলে বেশ আছি বলে যায় শুধু যে যাবার সেই চলে যায় ছোট ছোট কত কথা কথা থেকে একদিন রূপ কথা হয়ে যায় বন্ধু সঙ্ঘমিত্রা আজ রূপ কথার তাকে নিয়ে আমাদের অনেক কথা বলার ভাবার মনে রাখার দীপিকা মুখোপাধ্যায় নমস্কার শুধু একটা কথাই বলার আছে খুব কষ্ট পেয়েছে এমন একটা অসুখ করেছিল ও জানি না ও কতদিন এটা ভোগ করেছে একা একা সেই কষ্ট থেকে ও নিস্তার পেয়েছে ঈশ্বরকে টেনে নিয়েছে ওর আত্মার শান্তি হোক সবচেয়ে বড় কথা যেটা মানুষ মারা গেলে যেটা আমরা বলি সেটা হচ্ছে আত্মার শান্তি এমন একটা অসুখ ওর করেছিল যেটাতে ও মানে প্রতিটা মুহূর্তে বুঝতে পারছে যে আমি মারা যাব এবং সেই মৃত্যুর সঙ্গে লড়েছে হার্ট অ্যাটাক করলে তো হঠাৎ মারা যায় অনেক সময় কিংবা কোনো ভালো ওষুধ পড়লে ইঞ্জেকশন পড়লে সে তাকে টেনে নিয়ে যেতে পারে কিন্তু এটা একটা এমন অসুখ যে মৃত্যু হবে এই হবেই কথাটাই ও জেনে গেছিল আমার সঙ্গে লাস্ট দেখা হয় সুপ্রিয়াদির বাড়িতে মানে মিনুরির বাড়িতে শিল্পী সংসদ একটা মিটিংয়ে ওকে না খুব ছোট্ট লাগছিল কিন্তু বাচ্চাদের মতন আর খুব সিক লাগছিল ফেসটা তো আমি বললাম তোমার কি হয়েছে বললো না আমার সেরকম কিছু হয়নি মানে আমাকে ডাক্তার বলেছে যে এখানে ওখানে না খেতে বেশি এদিক ওদিক না যেতে তাই একটু রেস্টের মধ্যে আছি কিন্তু আমি ভাবিনি যে ওটা এত বড় অসুখ ক্যারি করছে আমি ওর সাথে অনেক ছবিতে কাজ করি যেমন আমি ইন্দ্রাণী তাপস আমি প্রসেনজিৎ ইন্দ্রাণী তখন সঙ্ঘমিত্রা আছে কত ছবি করেছি আমি কৌশিক অনেক ছবিতে কাজ করেছি যখন আমরা পরপর ছবিতে কাজ করতাম ওরা সবসময় খুব গ্ল্যামারাস থাকতো মানে সবসময় খুব গ্ল্যামারটা ক্যারি করতো যেহেতু খুব ফর্সা অতিরিক্ত ফর্সা ছিল ও সবসময় এত ব্রাইট কালার পরতো এবং সেটা শুধু শুটিংয়ে না শুটিংয়ের বাইরেও আমি দেখি যেমন অস্ট্রেলিয়াতে ঢুকছে তো সবসময় নিজেকে খুব গ্ল্যামারাসভাবে ক্যারি করতো বিকজ ও খুব সুন্দরী ছিল দেখতে খুব সুন্দর ছিল ইন্ডিয়ান লুকসটা খুব কম ছিল যার জন্য ও নানারকমভাবে সাজতো এবং ভালোই লাগতো আর প্রচুর আমি যখন যাত্রা করছিলাম
আমি কুন্দলি ভাজা খেতে ভালোবাসি, আলু ভাজা, আলু ভাজা রুটি আর কুন্দলি ভাজা। কোনো কোনো জায়গায় হয়তো রাতে আড়াইটে তিনটে চারটে ভোরবেলা খেতে এনেছি, দেখি সঙ্গ বসে আছে। তো আমি আমার হেয়ার ড্রেসার ওখানে ঝাঁপিয়ে, তুই কী খাচ্ছিস বল বল বল, ঠিক যেরকম মজা করি আমরা। বললো তোর কটা ষোলো, আমি বললাম আমার 84টা হয়ে গেছে, বলে আমার 90টা হয়ে গেছে। এইভাবে আমরা গল্প করতাম, শেয়ার করতাম কথা, ভালো লাগতো, খুব হাসি খুশি ছিল। আমি ভাবতে পারিনি যে এভাবে, আসলে আমি এত মৃত্যু দেখেছি আমার পরিবারে, দাদাদের মায়ের বাবার এত বেশি মৃত্যু দেখেছি যে আমার মৃত্যুটা ভীষণ আমার কাছে নাকি একটা ভয়া পাবো, বাবা মৃত্যু। তো সেই জায়গা থেকে সাধনা যখন ফোন করে বললেন যে সঙ্ঘমিত্রা মারা গেছে, আমি কোন সঙ্ঘমিত্রা, বললো সঙ্ঘমিত্রা ব্যানার্জি। আমি কিছুক্ষণ ভাবলাম এটা আমার কেমন করে হয়, তারপরে ওর চেহারাটা ভেসে উঠলো, ও যে খুব সিকনিং লাগছিল, একটু ভীষণ ছোটো ছোটো লাগছিল। আর এখানে আমি গেছিলাম সেদিনকে প্রেস ক্লাবে একটা কাজে, সেখানে একজন আমাকে বললেন যে ও নাকি বলেছে যে আমি কেমো নেবো না, ওর কোনো পরিচিত মানুষজনদের কেমো নিলে আমি বিশ্রী দেখতে হয়ে যাব, আমার চুল উঠে যাবে, আর আমি চাই না যে আমাকে এইভাবে লোকে দেখুক। তারপরে যন্ত্রণাটা এইভাবেই সহ্য করেছে যে আমি কেমো নেবো না, দেখতে খারাপ হয়ে যাবো, যেহেতু সুন্দরী ছিল। আমি চাইবো পরের জন্মে এরকম সুন্দরী হয়েও আমার কোথাও জন্ম নেই, ও সুন্দর থাকুক, ভালো থাকুক, এবং সে ঠিক বিচার ঈশ্বর করে যেন আবার অনেক সুন্দরী করে পাঠায় পৃথিবীতে। ওর আত্মা শান্তি হোক। নমস্কার, ধন্যবাদ। যে কথা দেবীকে বললেন, ও সর্বার্থে সুন্দর ছিল, বন্ধু হিসেবে তো তুলনা হয় না। আমাদের মধ্যে রয়েছেন অমর, অমর সেন, ওদের একটা জুটি ছিল অমর সব্যসাচী, করজ ছায়া, সারা পৃথিবী চেনে। কিছুদিন আগে আমাদের তিনজনের একসঙ্গে অনেক কথা হলো, হঠাৎ জানলাম সব্য ক্যান্সারে ভুগছিল, সব্য নেই। আজকাল আমরা কেমন হয়ে গেছি, কোথায় যেন মনে হয় যে আমরা চোখের দেখাটা কেন বাড়িয়ে দিই না, যাতে হারিয়ে যাওয়ার আগে কখনো মনে না হয় কতদিন দেখা হয়নি। অমর, সংঘ চলে যাওয়ার ক্ষেত্রে ভেবেছিলাম কিছু বলবো না, কিন্তু একটা কথা না বলে থাকতে পারছি না। বেশ কিছুদিন আগে একটা পিকনিক হয়েছিল আমাদের শিল্পী সংসদের তরফ থেকে, সেটা বিধান শিশু উদ্যানে। সবাই খুব আনন্দ ফুর্তি করছি, হাসি ঠাট্টা করছি, ওপেন এয়ার একটা পিকনিক ছিল, সঙ্গ সামনেই বসেছিল। হঠাৎ একটা বাজে খবর এলো, ঠিক সেই দিনে সৌমিত্র ব্যানার্জি মারা গেছেন। তো যত বাজে বাজে কাজগুলো সব আমার উপরেই পড়ে, সেটা ঘোষণা করবার দায়িত্বটা পড়লো সেই আমার উপরে। আমি বললাম যে আমাদের কাছে একটা বাজে খবর এসেছে, সৌমিত্র ব্যানার্জি মারা গেছে। আর কারুর কিছু হোক না হোক, সংঘ কিন্তু লাফিয়ে উঠে হাউ হাউ করে কেঁদে উঠলো। কারুর জন্য কোনো রকম কোনো রেয়াত করলো না, যে লোকে কি ভাবছে না ভাবছে কিচ্ছু না। সেই রিয়াকশনটা আমি দেখেছিলাম, কারণ হরিষে বিষাদ মুহূর্তের মধ্যে আমাদের সেই পিকনিকটা একটা অন্য ধরনের জায়গায় পৌঁছে গেল। তারপরে ধীরে 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 সেটাকে কথা বলে বলে নানানভাবে সেটাকে একটা জায়গায় আনবার চেষ্টা করা হবে। আমাকে পরে সন্দেহ হলো যে আমি খুব সরি, আর এটা সরি হবার তো কোনো ব্যাপার নেই, তোমার যেভাবে মনে হয়েছে তুমি সেই রিপার্কেশনটা দিয়েছ। অনেক কথা মনে পড়ে, যাই হোক, একটা কথা আমাদের বারবারই মনে হয় যে একটা সারল্যের শেষে কিন্তু একটা ফিলোসফি কিন্তু থাকা উচিত, যেটা আমাদের পূর্বজনরা বলে দিয়ে গেছেন। আমি রজনীকান্তের একটি গান না গিয়ে থাকতে পারছি না এখানে। কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমারি রসালো
নন্দনে কবে তপিত ইচিত করিব শীতল তোমারি করুণা চন্দনে কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা তোমারি নাম নিতে নয়নে ববে ধারা এ দেহ শিহরিবে ব্যাকুল হবে প্রাণ এ দেহ শিহরিবে ব্যাকুল হবে প্রাণ বিপুল স্পন্দনে কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব কবে ভবির সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া চরণ আমার চরণ টলিবে না হৃদয় গলিবে না কাহার যাইব তোমারি রসল নন্দনে আমরা সবাই এখানে এসেছি আমরা সঙ্ঘমিত্রকে সঙ্ঘমিত্রকে ভালোবাসি রেশমি আমাদের মধ্যে রয়েছে রেশমি মিত্র রেশমি সঙ্ঘ এদের বহুদিনের একটা পরিচয় তো নিশ্চয়ই রয়েছে রেশমিকে একটু ডাকবো রেশমি চিত্র পরিচালনা করে থাকে সাফল্যের সঙ্গে দেখা হলে সেই হই হই করে ওঠা সেটা আকাশবাণী নাটকের ঘরে হোক কিংবা কোনো মঞ্চে গ্রিনরুমে স্টেজে আমার গলার খুব খারাপ অবস্থা তবু সঙ্গতির জন্য দু এক কথা বলতেই হয় প্রথমে মানে দু একদিন সংবাদটা ঠিক কী বলো মেনে নিতে পারছিলাম না কারণ তার কিছুদিন আগেই শিল্পী সংসদের মিটিংয়ে বেনুদির বাড়ি দেখা হয়েছিল আমি বললাম যে তোমাকে এত ছোট লাগছে তুমি কি হিরোইন হবে জিম টিম করছো খুব খাওয়া কমিয়েছো তখন বললো হ্যাঁ একটু হেসে বললো তারপরে আমার সাথে অনেক কাজ করেছে টেলিভিশনে তো টেলিফিল্ম তো প্রায় 10-12টা একসাথে করেছি সিরিয়ালও করেছিলাম একটা মেগা সিরিয়াল তো আমাকে সম্পতি বলছিল যে কিরে তুই তো এখন আর বলিস না বললাম না ছবিতে তো অত রোল পাওয়া যায় না দেখি এবারে ভাবতেই হবে তারপরে
খুব শান্তভাবে, মানে সবসময় যেমনি উচ্ছ্বল উজ্জ্বল একটা মানুষ ছিলেন, কিন্তু খুব শান্তভাবে সেদিন আমি শুনলাম মিটিং হয়ে যাবার পরও প্রত্যেকের জন্য ওয়েট করেছেন, দেখা করেছেন, আমি সব শেষে গিয়ে উপস্থিত হয়েছিলাম। তো আমায় বললেন ঠিক আছে পাঠ দিতে পারিস কি বলে কি তোর ভালো চাইবো না, মানে সেটা আমি ভাবতে পারছি না, এরকম একটা উজ্জ্বল উজ্জ্বল মানুষ কীভাবে এত নিঃশব্দে এত কষ্ট সহ্য করে চলে গেলেন। আমরা নিজেদের মতো বলা বলিও করছিলাম, ঋতু রাতে ফোন করলো, শিলাদিও ফোন করলো, মানে ভাবা যায় না যে একটু লাস্টে প্রিয়জনেরা কি একটু দেখতেও পারলেন ওনাকে, একা একাই সব কিছু সহ্য করে চলে গেলেন। তবে এই দিনটাই বোধহয় সবার কাছে খুব সত্যি, মানে এটাই একমাত্র সত্যি যে সবাইকে চলে যেতে হবে, তার আগে একটু দেখা, একটু ভালো ব্যবহার, একটু হাসি, এটাই বোধহয় আমাদের সবার একমাত্র কাম্য হওয়া উচিত। কাজ তো থাকবে, হয়েছে অনেক, আবারও হবে, কিন্তু এই যে ভালোবাসা এটাই থেকে যায়। তো আমি মনে করি সঙ্গ দিয়ে আছো, বোধহয় এখানেই কোথাও বসে আছেন। আমি ভেবেছিলাম যে একটা সাদা বা কালো কিছু পরবো, তারপরে ভাবলাম না, যে মানুষটা সবসময় ওরকম ট্রান্সপারেন্ট, ওরকম আইশ্যাডো দিয়ে যেত, তার অনুষ্ঠানে নিশ্চয়ই সঙ্গ দিয়েও এটা ওপর থেকে দেখে ভাববেন যে কীভাবে এসছেন। কারণ দেখা হলেই আমি আগে বলতাম দেখি তুমি কী সেজেছ, ও বলতো এই ড্রেসটা কোথেকে কিনেছিস, কী কী সেজেছিস দেখি আয়ত। তা আমি বলবো সঙ্গতি যেখানেই থাকুক সঙ্গতি সুখে আছে, ভালো থাকবে, ওনার আত্মার শান্তি কামনা করি। আমি কেন, ইন্ডাস্ট্রির মানুষজন কেউ নিশ্চয়ই ভুলবে না সঙ্গতিকে, সঙ্গতি বেঁচে থাকবে কাজের মধ্যে আমাদের মধ্যে। নমস্কার। অশোক আমাদের মধ্যে রয়েছেন, অশোক ভদ্র বহু ছবিতে সুর দিয়েছেন, বহু ছবিতে সংখ্যা অভিনয় করেছে। নমস্কার। আমি ছবিতে সঙ্গীত পরিচালনা করেছি, সঙ্গতির সঙ্গে সেভাবে পরিচয় হওয়া আমার কথা না, কিন্তু আমি যখন সঙ্গীত পরিচালনা করেছি তার আগে থেকে আমি দিদিকে জানতাম, সঙ্গতির বাড়িতে, নাকতলার বাড়ি এবং পরে গল্পের বাড়িতে অনেকবার গিয়েছি। আর দিদির ওই হাসিটা সবসময় আমার কাছে সবসময় মনে হয়, বাড়িতে গিয়ে বলতাম যেদিন যেতাম যে বাড়িতে বলতো আজকে সঙ্গতির বাড়িতে গিয়েছিলাম, সত্যি হাসিটা সবসময়। লাস্ট আমরা শিল্পী সংসদের একটা মিটিং ছিল, এক্ষুনি রেশমি বলে গেল, সেদিন আমিও ছিলাম, আমিও বললাম দিদি তোমাকে তোমার কি শরীর খারাপ, মানে না রে অশোক আমি ভালো আছি। এই যে সবসময় হেসে কথাটা বলাটা সব, মানে সবসময় কখনো দেখিনি কালো মুখ, আর আমাকে বলতো সবসময় বলতো অশোক ভালো ভালো গান কর, তোকে অনেক কিছু করতে হবে, সবসময় একটা প্রেরণা জুগিয়েছেন আমাকে। তাই আমি বলবো অনেকে সবাই সব কথা বলেছেন, আমার নতুন করে আর কিছু বলার নেই, শুধু এটাই বলবো দিদি তুমি যেখানেই থাকো ভালো থেকো। নমস্কার। সাধন বলছিলেন যে আমাদের মতো আর্ট ডিরেক্টর প্রদীপ দে সরকার এসেছেন, প্রদীপবাবু কি আছেন? প্রদীপ দে সরকার চলে গেছে না? আচ্ছা, প্রদীপবাবু আমরা যার স্মরণ সভায় এসেছি সেটা আমরা সেভাবে মেনে নিতে পারছি না, কিন্তু মানতে হচ্ছে। কারণ হচ্ছে এটাই সত্যি যে আমাদের প্রত্যেককেই একদিন না একদিন চলে যেতে হবে। কিন্তু আজকে আমার আমি যে ওনার সাথে যে কয়েকটা ছবিতে কাজ করেছি শিল্পনীতির সাথে সাথে, সেটা হচ্ছে লাস্ট যে ছবিটা সেটা হচ্ছে অচেনা বন্ধুত্ব। আরেকটা ছবি আপনারা প্রায় দেখবেন টিভিতে দেখায়, সেটা হচ্ছে সীমান্ত পেরিয়ে, সেজন্য দিয়েছিল। তো যাই হোক, এই উচ্ছলতা আমাদের ভেতরে যেন চিরদিন থাকে এই কামনা করে আমরা আমি আর কিছু বলতে পারছি। আমি যদিও অল্প কিছু কাজ করেছি ওনার সাথে, কিন্তু তাতেও এই উচ্ছলতাটা সবসময় দেখেছি যে এত প্রাণবন্ত যেটা আর ভাবা যায় না।
আর আমি কিছু বলতে পারছি না। নমস্কার। গান বড় ভালোবাসত আমাদের বন্ধু, তাই এবার গানে দেবমাল্য চট্টোপাধ্যায়। আশিটুকু থাকত দেবমাল্য। নমস্কার দিদির সঙ্গে কথা আমার হয়েছিল একবার, সেটাও এই মঞ্চে, এই পেছনে গ্রিন রুমে। কোনো অনুষ্ঠান একটা ছিল, আমার মনে নেই, এটুকু মনে পড়ে উনি আমার দিকে তাকিয়ে হাসছিলেন, হাসি মুখে বারবার তাকাচ্ছিলেন। আর আমি ভাবছিলাম আমি এতই সামান্য একজন মানুষ, আমাকে উনি কেন এভাবে দেখছেন। পরে রেশমিদি আমায় বলেছিল, তুই কথা বলিস না কেন সঙ্গীতের সঙ্গে, উনি বারবার তোর কথা জিজ্ঞেস করেন আর তোর গান পছন্দ করেন। পরবর্তীকালে রবীন্দ্র সদনে শিল্পী সংসদেরই অনুষ্ঠানে ওনার সঙ্গে আমি একবার কথা বলি, উনি আমায় বলেছিলেন তুমি আমার দিকে তাকিয়ে থাকো, কথা বলো না কেন, লজ্জা পাও। আমি হেসেছিলাম। তারপর থেকে আজ অব্দি আর কথা হয়নি, কিন্তু উনি আমাকে রেকগনাইজ করতেন প্রত্যেকবার, হাসি মুখে তাকাতেন। আমাদের বোধহয় প্রত্যেকেরই এই হাসি মুখটা বড়ই দরকার। প্রত্যেকের জীবনেই কষ্ট আছে, বিয়োগ যন্ত্রণা আছে, সে সব কিছু লুকিয়ে হাসি মুখে তো আমাদের থাকতেই হয়, বাঁচতেই হয়। যতদিন আছি ততদিন তো কাটাতে হবে হাসি মুখে। আমি ওনাকে প্রণাম জানাবো আমার একটি গানের মাধ্যমে, রবি ঠাকুরের একটি গান। চির সখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না সংসার গহনে, নির্ভয় নির্ভর নির্জন স্বজনে, সঙ্গে রহ চির সখা অনাথের না
জীবনের প্রথম দিন থেকে নাটক করা থেকে সংগতি মতো একটা শিল্পী, অত সিনিয়র শিল্পী যেটা আজকে হয়তো আমরা আর পাই না, খুব ছোট্ট সময় থেকে এসেছিলাম। এই সুজাতা সাধনী প্রথম অভিনয় রিহার্সাল ছিল, সকালেও আমরা বন্ধুরা মিলে করেছিলাম, তখন বেশি কিছু বলতে হয়নি। সাধন দ্বারা খুব সুন্দর সাধনদা সতীনাথদা এটা অ্যারেঞ্জ করেছে, আমরা তাই আজকে সময়টা ভাগ করে নিয়েছিলাম যে ঠিক আছে আমরা সকালে করে নেবো, তোমরা বিকেলে করো। আমার মনে আছে তখন আমি জাস্ট পড়াশোনার ফাঁকে একটু নাটক করি, প্রথমে সঙ্গদীর সাথে ধাক্কা হয়, খুব বকলো আমার মাকে, কি এত পড়াশোনা বাদ দিয়ে নাটক পাঠক করবে? তার বললো আচ্ছা ঠিক আছে চিন্তা নেই। ওই নাটকের মাঝেই পড়াতো, দুধ ভাত মেখে তখন ননভেজ খেতাম না, দুধ ভাত খাওয়াতো। সেই থেকে পথ চলার সম্পর্ক সঙ্গতির সাথে, সব মুহূর্তে বম্বে চলে গেছি আমি বহু বছর, সেই বম্বে যাওয়া সুভাষের সাথে আমাদের খুব পুরনো বন্ধু, হয়তো জানলি অরিন্দমদা ছিল আমার। আমি তখন নাচের কিছু প্রোগ্রাম করি বলতে এই টাকা খরচা করবি না, টাকা জমা, এটা হয়তো বান্টিও জানো না, মায়ের কাছে টাকা জমাতাম। তুমি যেটা বলছিলে যেটা প্রথম প্রোডাকশন মায়ের আমরা যেটা করি, তুমি এসেছিলে সেই ভাবনগড়ার সেটে, শেয়ার করুন সুভাষী সব মনে আছে তখন যখন প্রথম খুব ছোট্ট আমি, সেই টাকা জমানো থেকে আমাকে একটা প্রডিউসার বানিয়ে দিল, ভাঙাগড়া বলে একটা সিরিয়াল তৈরি করলাম যেখানে অনেক মাল্টি স্টার কা সেই দিনে সঙ্গতি সবাইকে নিয়ে এলো, বেনুদার ওয়াইফের রোল করলো, তারপরে শঙ্করদা, ভাস্কর, পাঁকুতি, অভিষেক চ্যাটার্জি। সেই পথ চলা থেকে আজকে আমার কোম্পানি দেশে বিদেশে কাজ করছে রূপ এন্টারটেনমেন্ট নামে। সঙ্গদীর মতো একটা মানুষ শিল্পী ইন্ডাস্ট্রির লস, আমাদের সবার লস, এভাবে চলে গেল। আমি বেশি কিছু বলতেই পারছি না, বিকজ এত একটা দিদিকে হারালাম, এল্ডারলি বন্ধুকে হারালাম, সব কিছু শেয়ার করেছি। 8 অগস্টের জন্মদিন প্রত্যেকবার কথা হয়, পারলে ছুটে আসি, খুব ঘরোয়া আড্ডা পছন্দ করে, নিজেই বাড়িতে রান্না করতো, আড্ডা মারতাম আমরা।
আজকে অনেক কথা অনেক কিছু জানলাম। সকালবেলা সাধনদা বলছিল যে সত্যি সাধনদা তুমি একটা কথা বলেছিলে যে ও কখনো মাততো না, মানে কোনো অনুষ্ঠানে গেছে হয়তো রাত দশটায়, জানো তো সম্মতি এরকম একটা অনুষ্ঠান বলছে খুব কম টাকা, হ্যাঁ করে ফেল করে ফেল করে ফেল, 12:30-12:30 পৌঁছে যাব। কোনো কিছুতে না ছিল না, কোনো মাপামাপি ছিল না, পয়সার দরাদরি ছিল না, এত একটা পজিটিভ, এত একটা গুড ভাইব্রেশন লেডি আর্টিস্ট, ভালো মানুষ, কি করে একটা নতুনকে এনকারেজ করা যায়। ইটস আ হিউজ লস ফর আস, আমাদের বন্ধুদের, আমাদের সবার, অনেকে আছে তাই বেশি কথা বলবো না। সতীনাথদাও যেটা বললো যে আমরা এই ব্যস্ততায় আজকে সত্যি একটু তো অবাক লাগছে যে আরও কিছু মানুষের বোধ হয় এসে উপস্থিত হওয়া উচিত ছিল, যেখানে ও 300 ছবির ওপরে ছবি করেছে সবার সাথে, কিন্তু আমরা হয়তো ব্যস্ততায় নিজেদের জীবনটাকেই ভুলে গেছি, আত্মিকতাটাই ভুলে গেছি। তবু হয়তো কিছু এই সুভাষিস দা বা এই সাধন দ্বারা রেশমি দিয়ে যারা এখানে সিনিয়ররা ধরে রেখেছে এখন হয়তো এটা হারিয়েই গেছে, কিন্তু এটা বোধ হয় আমাদের ফিরিয়ে আনা উচিত। বিকজ কখন কি চলে যাবো জানি না, কিন্তু একটু যদি একজন আরেকজনকে বলি ভালো আছো, এনি প্রবলেম উই হোল্ড ইচ আদার হ্যান্ড, আই থিঙ্ক তাহলে আমরা অনেক বড় একটা জায়গায় পৌঁছতে পারবো। আগে তো ইন্ডাস্ট্রির একটা প্রেম ছিল, আমি এত দূরে গিয়েও চেষ্টা করি কলকাতায় যখন যেরকম কিছু হয় দেবাশিস দাদের সাথে দেখা হলো, সবার সাথে একটা অদ্ভুত প্রেম, এই প্রেমটা যদি সবাই মিলে ফিরিয়ে আনতে পারি ভালো লাগবে। সঙ্গ মানে ওই বললো সঙ্গবদ্ধতা, আজকে আমাদের যারাই এসেছে সবাইকে সঙ্গবদ্ধ করেছে, আমি সবাইকে ধন্যবাদ দেব, সাধনদাকে অনেক ধন্যবাদ দেব, সতীনাথদাকে, যাই হোক আর্টিস্ট ফোরামকে এইভাবে একটা করেছে, এবং আমরা বন্ধুরাও সকালে চেষ্টা করেছিলাম যারা যারা এসেছিলেন তারা, যার মধ্যে নিমুদা দেবিকা দিয়ে এরা সবাই এখানেও এসছে, সত্যি এদের প্রশংসা। প্লাস বান্টি যে সবে 12 দিন হলো তার সব কিছু হারিয়েছে, আমরা তো এত কষ্ট এত কিছু এত বলছি, বাট উই হ্যাভ টু থিঙ্ক ফর হিম, হি স্টিল হিয়ার, কালকেও সব কাজ করেছে বাট হাসি মুখে বসে আছে, তাই বেশি সময় নষ্ট করব না। আমি বান্টি সবার অনুরোধ তুমি যদি আসো, মানে সুভাষিসদা বলবে একটু পরে, আচ্ছা সুভাষিসদা এসো, বান্টি বলছে তুমি এসো আগে তারপরে বান্টি আসবে, দেবাশিসদা বললো তুমি বলো তো আমি বললাম। আর সঙ্গদের জন্য আমরা সত্যি শোক পালন করব না, তাই চোখের জলটা ধরেই রাখছি, বিকজ ও শুধু হাসতো এবং হাসি মুখেই গেছে, এবং সবার যেটা একটা কৌতূহল বা অভিমান বা অনেকের প্রশ্ন এভাবে চলে গেল কেন, এটার মধ্যে একটাই কথা, ও ওর নেগেটিভিটি কষ্ট সহানুভূতি এসব চায়নি, তাই ও হাসি মুখে নিজের মতো করেই চলে গেল আর কি। এটাই আমাদের হয়তো কষ্ট লাগছে, থাকলে বলতাম যে আরো কিছুদিন থাকলে ভালো হতো। সঙ্ঘমিত্রা, আমাদের সঙ্ঘ দীর্ঘদিনের সম্পর্ক, বহু ছবিতে একসঙ্গে কাজ করেছি, মানুষ দীর্ঘদিন অসুস্থ থাকে তারপরে চলে যায়, একটা মানসিক প্রস্তুতি থাকে যে মানুষটা ভুগছে হয়তো বা চলে যাবে, বা একটা বয়সের পরে মানুষকে চলে যেতেই হয়, সেই রকম একটা বয়সে পৌঁছেছে একজন মানুষ, আমরা মানসিকভাবে প্রস্তুত থাকি যে সে চলে যাবে, তিনি চলে যাবেন, ধাক্কাটা তখন অতটা লাগে না, কিন্তু যখন আমাদের খুব কাছের বন্ধু এবং কম বয়সে যখন আমাদের ছেড়ে চলে যায় সেটা বড় ধাক্কা দেয়, এবং এক এক করে আমাদের কাছের বেশ কিছু বন্ধু চলে গেল, সেটা মাঝে মাঝে মনে পড়ে, তাদের কাজগুলো মনে পড়ে, তাদের সঙ্গে আড্ডার দিনগুলো মনে পড়ে, তাদের সঙ্গে ঠাট্টাইয়ারকে দিনগুলো মনে পড়ে যায়, তখন খুব কষ্ট হয়। সঙ্ঘর সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের, আমি আমার ব্যক্তিগত স্মৃতি থেকে একটা ঘটনা আপনাদের জানাই, গ্রুপ থিয়েটার করার ছেলে আমি, গ্রুপ থিয়েটার থেকে প্রফেশনাল থিয়েটার করতে আসছি, ততদিনে আমি বাংলা ছবিতে বেশ কিছু ছবিতে কাজ করে ফেলেছি, বাংলা সিরিয়াল করেছি, কাশী বিশ্বনাথ মঞ্চে এক সময়ে 2টি নাটকে আমি অভিনয় করেছিলাম, প্রথম নাটকটি ছিল শ্যামলী, দ্বিতীয় নাটকটা মল্লিকা, 2টো নাটকেরই নির্দেশক ছিলেন
জ্ঞানেশ মুখোপাধ্যায়। মল্লিকা নাটকটায় আমি আজও বলতে পারি না, যে প্রথম খবরটা পেলাম রমেনদা একটা এসএমএস করেছিল, আমি এসএমএসটা পড়ে সঙ্গে সঙ্গে রমেনদাকে ফোন ব্যাক করি যে রমেনদা এটা কি লিখেছ। বললো হ্যাঁ শঙ্কর চলে গেল। বললো কি হয়েছিল? তো বললো ঘটনাটা কি, এবং এত আত্মকেন্দ্রিক ছিল, এত ইন্ট্রোভার্ট ছিল মনে হয়, যার জন্য ও কাউকে বলতে চায়নি। একটু আগে মৌন একটা কথা বলেছে দেবিকা, যে সুন্দরী ছিল, সত্যিই সুন্দরী ছিল, এবং ও যে অসুস্থ এই ব্যাপারটা কাউকে হয়তো জানা দিতে চায়নি ওই কারণে, হয়তো বা আর একটা ভয় থাকে শিল্পীদের সবসময়, আমি অসুস্থ জানলে যদি আমার কাজ চলে যায়, সেই কারণে অনেকে জানাতে চায় না, স্বাভাবিক সেটা। সঙ্গ অসম্ভব সুন্দরী ছিল, এবং সঙ্গ যে কাজগুলো করেছে, যেহেতু সুন্দরী ছিল অত টকটকে রং, ফর্সা ধবধবে রং একটা, সে কারণে বেশিরভাগ সময়, এবং এত সুন্দর সাজত, এবং একটা ওর মধ্যে একটা ওয়েস্টার্ন ভাব যেহেতু ছিল, ওর মধ্যে একটা সফিস্টিকেশন ছিল, একটা অ্যারিস্টোক্রেসি ছিল, যার জন্য সবসময় এবং একটু নেগেটিভ হলেও সবসময় বেশিরভাগ সময় কাজ করছে, এবং সেই চরিত্রগুলো ছিল একটু বড় লোকের চরিত্র, খুব একটা সাদামাটা গরিব ঘরের নেগেটিভ চরিত্রের সঙ্গকে খুব একটা দেখা যায়নি আমার মনে পড়ে না, কিন্তু বেশিরভাগ সময় বড় লোকের মেয়ে এই ধরনের একটা, এবং সফিস্টিকেটেড অ্যারিস্টোক্রেট একটা মেয়ে সেই ধরনের চরিত্রের কাজ করে গেছে বরাবর। মল্লিকা নাটকে আমার সেটা ব্যবসায়িক থিয়েটারের দ্বিতীয় তৃতীয় নাটক, তার আগে একটা অন্য একটা নাটক অভিনয় করতাম, তৃতীয়ই বলবো। হ্যাঁ মল্লিকা নাটকের কাস্টিংটা আমি একটু বলে নিই, তাহলে বুঝবেন, এবং আমার জীবনে স্মরণীয় ঘটনা সেটা, এবং আমি প্রতি মুহূর্তে এবং এই কদিন রোজই একবার করে যখনই কিছু মনে হয়েছে ওই ঘটনাটা আমার বারবার মনের মধ্যে ঘুরছিল, আজকেও ভাবছিলাম এখানে আসবো ভাবছি, সকালবেলাতে ভাবছি, খালি ওই ঘটনাটা মনের মধ্যে আমাকে খুব নাড়া দিয়ে যাচ্ছিল। মল্লিকা নাটকের কাস্টিং ছিলেন, আমার বাবা করেছিলেন সত্য বন্দ্যোপাধ্যায়, বড় সত্য ফেলুদা, আবার মা করেছিলেন মীনাক্ষী গোস্বামী, আমার দাদা অরুণ বন্দ্যোপাধ্যায়, বৌদি সাবিত্রী চট্টোপাধ্যায়, আর আমার দিদি সঙ্ঘমিত্রা ব্যানার্জি। আমি ছোট ভাই পরিবারের, ছেলেটা ক্রিকেট খেলে, তো সদ্য থিয়েটার করার ছেলে, তার আগে অলরেডি একটা নাটক ব্যবসায়িক থিয়েটার অভিনয় করে ফেলেছি, শ্যামলীর মতো একটা নাটক, ওই রকম একটা নাটক সেখানে কাজ করে ফেলেছি, একটা কনফিডেন্স জন্মে গেছে, ভেবেছি ব্যবসায়ী মঞ্চে যা খুশি তাই করতে পারি, এবং গল্প শুনেছি বিভিন্ন বড় অভিনেতাদের, তারা মঞ্চে নানা রকম খেলা করেন, যেটা গ্রুপ থিয়েটারে হয় না সচরাচর, কিন্তু ব্যবসায়িক মঞ্চে প্রফেশনাল থিয়েটারে সেগুলো করত প্রায়। একদিন একটা সিকোয়েন্স ছিল আমার, সত্যদা ডাকতো আমাকে, আমার চরিত্রের নাম ছিল লাট্টু, তো লাট্টু বলে ডাকতো, দেখেছে আমাকে, আমি তখন বাইরে চা খাচ্ছি, মানে চাটা খাচ্ছিলাম, সে অবস্থায় কাপ ডিশটা নিয়ে ঢুকেছে। হ্যাঁ ভাই, সে বললাম, হ্যাঁ বলো বাবা। সত্যদা সেন্টার স্টেজে ডাউন সেন্টারে দাঁড়িয়ে আছেন, আমি ওদিক থেকে ঢুকেছি, এটা ছিল বাইরের দিক, এটা ভেতর দিক বাড়ি, আমি বাইরের দিক থেকে কাপটা নিয়ে ঢুকেছি, ঢুকে সামনে এসেছি, আমার দাদা কোথায়? আমার দাদা বাড়িতে গেছে, একজনে বন্ধুর দাদা, বন্ধুর নাম করে বলে আমার বাড়িতে গেছে, বলে যাও দাদাকে ডেকে নিয়ে এসো। আর স্টেজের ওপরে এরকম একটা খাট ছিল যেখানে মীনাক্ষী বসে বসে উল বুনে যাচ্ছে, স্টেজে আর কেউ নেই, আমরা এই তিনজন, তখন আমাকে বলেছেন যাও দাদাকে ডেকে নিয়ে এসো, তো আমি বললাম হ্যাঁ যাচ্ছি, বলে আমার কি বদ বুদ্ধি জাগলো, এবং ওরকম একজন বাঘের সামনে আমি একটা ছাগল সাহস দেখাতে গেলাম, আমি সত্যটাকে হঠাৎ ওইরকম টার্ন করে যেই বলেছে আমার ডেকে, আমি বললাম হ্যাঁ যাই, ঘুরেই বললাম কাপটা ধরুন, তো বলে বাবাকে ধরাতে গিয়ে বললাম না তা ধরতে হবে না, মুহূর্তের মধ্যে সত্যতা আমাকে বললেন না 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 বাপকে কাপ ধরাচ্ছ, দাও কাপ দাও, দাও কাপ দাও বাপকে কাপ দাও, আমার না ধরতে হবে না আপনাকে, আমি যাচ্ছি, না না যাবে না যাবে না, দাঁড়ো, আমি ডিটেলে যাচ্ছি না, বিশ্বাস করুন আমি তখন ঘামতে শুরু করেছি, সত্যতা আমাকে স্টেজ থেকে বেরোতে দিচ্ছেন না, এবং চারদিকে তখন রটে গেছে যে সুভাষিস স্টেজে নাজেয়াল হচ্ছে, সত্যতা আমাকে সেই ইঁদুর ছানার মতো ছাগল ছানার মতো লেজে গোবরে করছে,
স্টেজের উপর দাঁড়িয়ে। আমি যত বলি আমি চলে যাই, তত বলছে না যাবে না, বাপকে কাঁপতে হবে তো, দাও কাঁপতাম দাও কাঁপ দিয়ে যাও। এই চলতে থেকেছে, দর্শকরাও তো ঘাবড়েছে কি হচ্ছে, কন্টিনিউয়াস ওটা চলছে। আমি তাকিয়ে দেখছি মীনাক্ষী দিয়ে ওখান থেকে আমাকে বলছে আহ ছেড়ে দে না চলায়, সত্যতাকে বলছি ছেড়ে দাও না, কি করছো কি ছেলেটাকে, ছেড়ে দাও যা। এবার দেখছি চারদিকে উইংসের ধারা সব ভিড় জমে গেছে, সঙ্গমিত্রা এইখানে এই উইংসের পাশ থেকে আমাকে বলছে চলে আয় চলে আয় বেরিয়ে আয়। আমি বেরোবো কি, যত বেরোতে যাচ্ছে সত্যতা আটকে দিয়েছে, সত্যতা আমাকে বেরোতেই দেবে না। বিশ্বাস করুন এইটা হচ্ছে প্রফেশনালদের, এবং আমি আজকে কৃতজ্ঞ। এবং খালি মনে পড়ছে সঙ্গ আমাকে বাঁচাবে বলে ওই দৃশ্যটা দোকানে, শুধু আমাকে বাঁচাবে বলে আর কেউ না, সঙ্গ ঢুকে বলল স্টেজের মধ্যে এসে আমার হাত থেকে কাপ্টেন নিল, তে বাবার সঙ্গে ইয়াতি মারছিস, বাবা তুমি ওকে ছেড়ে দাও, বাবা যা তুই যা দাদাকে ডেকে নিয়ে যা, কি যে করেছিস না বলতে বলতে আমাকে ঠেলে ওদিকে নিয়ে গেল, দিয়ে নিজে বেরিয়ে চলে গেল। আমি জীবনে ভুলবো না এটা, আমি কৃতজ্ঞ। যখনই যা মনে পড়ে পড়তো এই এই দিনগুলোর কথা, খুব কষ্ট পাই তখন, খুব তাড়াতাড়ি চলে গেল, খুব ছেড়ে চলে গেল, দেখা হয়তো ইদানিংকালে খুব কম হতো দেখা, কিন্তু তবু ওর প্রতি আমার ভালোবাসা আমার শ্রদ্ধা আর কি বলবো। ভালো থাকুক, যেখানেই থাকুক ভালো থাকুক, ওর আত্মার শান্তি হোক। সঙ্গতি সবসময় চেয়েছিল পাল্টি, মানে তার একমাত্র সন্তান একটা যোগ্য সন্তান হোক। বান্টি খুব ভালো ছেলে, অনেক কিছু করছে, অরবিন্দ থেকে পড়েছে, অরবিন্দ আশ্রম থেকে, অরবিন্দ আশ্রমের ওপরেই হোক নানান রকম রিসার্চ করছে, আমি অতটা জানি না, অনেক জায়গায় বেড়াচ্ছে। তো যেটা সঙ্গমিত্রা একান্ত সম্বল সঙ্গতি চেয়েছিল, বান্টি সব ছিল, আমি সে বান্টি অনুরাগ, ও এখন সত্যি সেই মেন্টাল স্ট্যাটাসে নেই কিছু বলার জন্যে, বাট সবাই চাইবে দুলাইন ওর থেকে কিছু শুনতে। সো আমি বান্টিকে রিকোয়েস্ট করব যে ব্যক্তি 12 দিন আগে তার মাকে হারিয়েছে তার পক্ষে কোনো কিছু খুব সাজিয়ে গুছিয়ে বলাটা সম্ভব না। বিগত 12 দিন নানা ধরনের প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হয়েছে, তার মধ্যে যে প্রশ্নটি সব থেকে বেশিবার আমার কর্মগোচর হয়েছে সেটা হলো এই যে সঙ্গদের কি কোনো অভিমান ছিল, এইভাবে নীরবে চলে গেলেন কেন, এক নম্বর। 2 নম্বর, যারা ওনার কাছের বন্ধুরা তারা বারবার আমাকে বলেছেন যে ও যে অসুস্থ সেই কথাটি আমাদের বললি না কেন, আমরা তো তাহলে জোর করে চিকিৎসা করাতে পারতাম। আমি আগে 2য় প্রশ্নের উত্তরটা দেব, উনি কিন্তু বিনা চিকিৎসায় যাননি, উনি ওনার অসুস্থ ওনার রোগটা এমন একটা পর্যায়ে ধরা পড়েছিল যখন চিকিৎসা নেবার মতন শারীরিক শক্তি ওনার সেভাবে ছিল না। তা সত্ত্বেও যে ব্যক্তি শ্রী শ্রী রবিশঙ্করের চিকিৎসক তিনি কিন্তু আমার মায়ের চিকিৎসা করেছেন। এই যে ছবিটি আপনারা দেখছেন এই ছবিটি তোলা হয়েছিল 5ই অক্টোবর, অর্থাৎ ওনার চলে যাওয়ার ঠিক 22 দিন আগে। আপনারা একবার ভালো করে চেয়ে দেখুন তো এই ছবিতে কি বৃদ্ধচাপ আছে, আপনারা কিন্তু পাবেন না। তার কারণ মৃত্যুকে তিনি ভয় পেতেন না। কিছুক্ষণ পূর্বে অনামিক আন্টি এবং আরো 2-1 জন বললেন যে ওনার 2টো বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, 2টো নয় 5টা। সুতরাং মৃত্যুকে যতক্ষণই কাছ থেকে উনি দেখেছেন অনেকেই হয়তো দেখেননি। 2 ধরনের মানুষ থাকে জানেন তো, এক যারা মৃত্যুপথ যাত্রী তারা হঠাৎই দার্শনিক হয়ে যায় এবং তাদের মনে কাজ করে যে মৃত্যু যখন আসবে তখন কি হবে। আমার মা সেই বিরল শ্রেণীর অন্তর্গত ছিলেন যিনি মৃত্যুকে বলতে পারতেন বলো মৃত্যু আমার সামনে দাঁড়াতে তোমার কেমন লাগছে। আজ আপনার ওনার হাসি মুখের ছবিটি দেখছেন, যারা বলেছেন ওনার চেহারা খারাপ হয়ে গিয়েছিল আমি জানি না, আমার চোখে তো আমার মায়ের রূপের কোনো খামতি বা রূপের কোনো ঘাটতি আমার অন্তত চোখে পড়ছে না।
এবং হ্যাঁ তিনি রোগা হয়ে গিয়েছিলেন, স্বাভাবিক কারণে তিনি রোগা হয়ে গিয়েছিলেন। কিন্তু এই যে রূপ আপনারা দেখছেন, এই অক্ষত রূপ নিয়ে কিন্তু তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন 27 অক্টোবর সন্ধ্যে 7:35। দ্বিতীয় কথা হচ্ছে, আমার মায়ের পছন্দ এবং অপছন্দ বড় তীব্র ছিল। যা তিনি পছন্দ করতেন না, তারই ক্ষমতা ছিল না সেগুলোকে তার উপর আরোপ করা, এবং যা তিনি তীব্ররূপে অপছন্দ করতেন সেগুলিকেও কিন্তু বদলে দেওয়ার সামর্থ্য কারোর ছিল না। জীবনে যে জিনিসটি তিনি সব থেকে বেশি অপছন্দ করতেন সেটা হলো সহানুভূতি। আজকে সকালে ওনার যে স্মরণানুষ্ঠান আয়োজিত হয়েছিল তাতেও একই কথা আমি বলেছিলাম, এখন তার পুনরাবৃত্তি করছি। 1990 সালের 15ই অগস্ট আমার মাতামহী যখন দেহ রাখেন, উনি তখন ওনার মায়ের শেষ দেখা থেকে থিয়েটার করতে যান। তখন ছুটির দিনে 2টো করে শো হতো, স্টেজে কেউ জানতেই পারেননি উনি ওনার মাকে শেষ দেখা দেখে এখানে অভিনয় করছেন। 2012 সালের 14ই ফেব্রুয়ারি আমার মাতামহ চলে যান, এখানে বাণীকাকু আছেন, তখন মা বাণীকাকুর সঙ্গে যাত্রা করছেন। আমি আমার দাদুকে নিয়ে শ্মশানের উদ্দেশ্যে প্রস্থান করছি, উনি বাণীকাকুদের সাথে শো করতে যাচ্ছেন। ওখানেও কিন্তু কেউ জানতে পারেনি তার বাড়িতে এই অঘটন ঘটেছে। কেউ যে ওনাকে আহু করবেন, আহা সঙ্গমিত্রা তোমার কি ক্ষতি হয়ে গেল, এগুলো উনি বরদাস্ত করতে পারতেন না। পারতেন না বলেই নিজের কষ্ট, শারীরিক কষ্ট, উনি এমন একজন, ওনার তো আনন্দময়ী ছিলেন, ওনার মানসিক কষ্ট বিশেষ ছিল না, এবং আনন্দেই উনি ভরপুর থাকতেন। শারীরিক কষ্ট ছিল, কেননা ওনার এই রোগটি ধরা পড়ে 5ই সেপ্টেম্বর এবং 52 দিন তিনি চিকিৎসাধীন ছিলেন, শেষ দিন অবধি লড়াই করেছেন। একটা সময় আসে যখন অতি দুর্জয় সেনানিও হার মানে, আমরা এটা ভুলে যাই যে অকাল মৃত্যু বলে কিছু হয় না। আমরা যতগুলো বছর আমাদের সেভিংস অ্যাকাউন্টে নিয়ে আসি ঠিক ততদিনই কিন্তু আমরা বাঁচি, তার একদিন বেশিও বাঁচি না, একদিন কমও বাঁচি না। আমি বলবো, বিগত 12 দিনের অভিজ্ঞতা আমাকে হঠাৎ বড় ম্যাচিওর করে দিয়েছে, আমি কিন্তু এতটা ছিলাম না। এবং মাকে একটা ব্যাপারে কর্ণিশ জানাবো যে বড় সঠিক সময় তিনি প্রস্থান করেছেন। শিল্পীরা সাধারণত ফুলের মতন হন, আপনি দেখুন এই যে ফুলগুলো ওনার চারিপাশে রয়েছে এখন দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু কালকে কিন্তু ফুলের নির্যাসও থাকবে না, সৌন্দর্যও থাকবে না, ফুল শুকিয়ে যাবে। আপনাদের কি দেখতে ভালো লাগতো যে আপনাদের প্রিয় সঙ্গদি তিনি বৃদ্ধা হচ্ছেন, তার এলোকেশিতে পাক ধরছে, তিনি ঝুঁকে যাচ্ছেন, তার সেই সুতীব্র কণ্ঠস্বর আস্তে আস্তে স্থিমিত হয়ে যাচ্ছে? আমি তো বলবো সেটাই তো শিল্পীর সব, সেটাই শিল্পীর মৃত্যু। এবার ছবির দিকে তাকান, এইটা ওনার শেষ কয়েকটি ছবির মধ্যে অন্যতম। আপনাদের কি ভালো লাগতো যে মানুষটি প্রাণবন্তর জন্য বিখ্যাত ছিলেন, হাসির জন্য বিখ্যাত ছিলেন, প্রাণপ্রাচুর্যে ভরপুর ছিলেন, তিনি নিষ্পন্দভাবে শায়িত, আপনাদের কি ভালো লাগতো? বোধহয় লাগতো না। যারা আপনারা যারা ওনাকে ভালোবাসতেন নিশ্চয়ই তো আপনাদের ভালো লাগতো না। সুতরাং সেই ভালোবাসার কথা মনে রেখে, যাতে তার অনুরাগী, তার বন্ধু বান্ধব সবার চোখে এই হাস্যোজ্জ্বল মুখটি, দুগালে দুটি টোল পড়া মুক্তি যেন সবার মনে অনন্তকাল ধরে থাকে, সেই কারণে অত্যন্ত সচেতনভাবে তিনি নীরবে প্রস্থান করার এই সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং এই সিদ্ধান্ত কিন্তু তিনি অসুস্থ হওয়ার পর নেননি, বেশ কিছু বছর পূর্বে যখন প্রথমে সঙ্ঘমিত্র মহাশয় এবং বসন্ত চৌধুরী মহাশয় দেহত্যাগ করেন, তখন তিনি বলেছিলেন, আমি তখন স্কুলে পড়ি, তখন আমায় তিনি বলেছিলেন, বান্টি আমি যখন যাব আমাকে কিন্তু শম্ভুবাবু এবং বসন্তদার মতো পাঠাবি, আমার শেষ যাত্রা যেন লোকে না দেখে, আমি শুয়ে আছি সেইভাবে যেন লোকে আমায় না দেখে।
এবং কিছুকাল পূর্বে যখন শ্রদ্ধেয়া সুচিত্রা মিত্র মহাশয়া দেহত্যাগ করেন, তখনও তিনি বলেন, দেখ ওরকম তেজি মানুষকে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে, আমাকে কিন্তু যারা এভাবে নিয়ে যাব না। আমরা ওনার শেষ ইচ্ছাটাকে প্রাধান্য দিয়েছি, মর্যাদা দিয়েছি, কারণ সন্তান হিসেবে আমাদের কর্তব্যই হলো উনি যা চাইতেন সেটাকে অক্ষরে অক্ষরে পালন করা। মৃত্যুর সঙ্গে যে উনি শেষ দিন অব্দি পাঞ্জা লড়েছেন সেটা যারা আমরা অনেকে অনেক কাছ থেকে দেখেছি সেটা আমরা জানি। উনি জ্যোতিষী করতেন, আপনারা অনেকেই হয়তো জানেন, হাতে 10টা আঙুলে কমপক্ষে হয়তো 20টা আঙুলি পড়তেন বিভিন্ন পাথরের, সব কটা পাথরের নাম আমিও জানি না। এবং তার ধারণা ছিল তিনি অনেকদিন আছেন। যখন তিনি চলে গেলেন, আজকে সকালে যেটা সব থেকে আলোচিত বিষয় ছিল যে সঙ্গদি এত বড় জ্যোতিষ জানতেন তাহলে কি হলো, এই ক্ষেত্রে দুটো কথা। তিনি আমাদের বলতেন যে এই বছর তার একটি ভাড়া আছে, যদি তিনি সেটি পার করতে পারেন তাহলে এখন আরো 18 বছর তিনি আছেন, ভাড়াটা তিনি অতিক্রম করতে পারলেন না। দ্বিতীয় কথা হচ্ছে আমি এখন অনেক বছর আছি, আছেনই তো, এইভাবে অনেকগুলো বছর কেন, অনন্তকাল ধরে তিনি আমাদের মধ্যে থাকবেন, কেননা তার হাসি, তার কণ্ঠস্বর আমাদের কানে আছে, তার উজ্জ্বল দেহর উজ্জ্বল মুখময় আমাদের সামনে রয়েছে। আজকে যদি ভাঙা চেহারা নিয়ে তিনি আপনাদের সামনে বিদায় নিতেন তাহলে এই ভাঙা চেহারাটার স্মৃতিটাই মনে থাকতো, এই রূপসী মুখটার কথা কিন্তু আমরা কেউ আলোচনা করতাম না। সুতরাং মা, তুমি চলে যাওয়ার পর অনেকবার মনে হয়েছে এই সিদ্ধান্ত কি তোমার সঠিক ছিল, আজ মনে হচ্ছে সত্যি সঠিক ছিল। শুনতে শুনতে রবীন্দ্রনাথের একটি লাইন মনে পড়ল ভাই। উনি বলতেন, সান্ত্বনা নয় আমি শোককেই চাই, কারো সহানুভূতি নয়, ওই সাহসটা নিয়েই চলে যাওয়া। যে কথাটা বড় সুন্দর বললে, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে একজন মানুষ মৃত্যুর প্রতিদ্বন্দ্বী যে হতে পারে সে তো চিরকালেরই হয়। তাই তোমার কথার রেশ ধরে বলি, বন্ধুকে ভেবে মাগো, যেদিকে চাই সেদিকে রয়েছ তুমি, তুমি শুভ প্রতীক জীবন বোধের অবারিত বাসভূমি, তুমি ভোরের আলোয় ভরা পবিত্রতার চেনা মুখ, স্নিগ্ধ শান্ত প্রসন্নতার চিরসুখ, অন্তরে থেকে তুমি অন্তর্যামী, মাগো যেদিকে চাই সেদিকে রয়েছ তুমি, তুমি, তুমি। ওম শান্তি। পরিমলদা, পরিমল ভট্টাচার্য। সংগমিত্রদিকে আমি দেখতাম একটা প্রাণবন্ত মানুষ, উজ্জ্বলতায় পরিপূর্ণ, ভীষণ ডিগনিফাইড, একটা চেহারার মধ্যে একটা অ্যারিস্টোক্রেসি, অথচ একটা অসম্ভব সুন্দর একটা পার্সোনালিটি। তখন শুধু একটু হাসি বিনিময় হতো, তারপরে সংগমিত্রদের সঙ্গে বেশি রকম আলাপ হল, পরিচয় হলো একটা সিরিয়ালের মাধ্যমে। দীপশিখা বলে একটি সিরিয়ালে আমি এবং সংগমিত্রদি মেন রোল করছিলাম। সংগমিত্রদি আমার ওয়াইফ হয়েছিল, তা সেই সময় দেখতাম মানে জমিয়ে রাখতেন। সংগমিত্রদি একটু দেরি করলে আমরা হাঁপিয়ে উঠতাম, অনেক গুণ ছিল। প্রথম কথা, খুব
সাজগোজটা খুব ডিগনিফাইড ছিল, চলাফেরা কথাবার্তা, আর ওনার মুখে কোনোদিন আমি কারো সমালোচনা শুনি, আমি অন্তত শুনি। শ্রী সংগ্রামিত্রীর এত সুন্দর একটা চেহারা, এত প্রাণবন্ত উচ্ছল একটা মুখ, হঠাৎ যখন শুনলাম সংগ্রামিত্রী নেই, তার কিছুদিন আগে আমাদের দেখা হয়েছিল একটা মিটিংয়ে, সংগ্রামিত্রীর নেই শুনে সত্যিকারে স্তম্ভিত হয়ে গেলাম, কি করে হলো এটা। তারপরে যখন পুরো ব্যাপারটা জানলাম, আমাদের সঙ্গে অনুষ্ঠানে দেখা হলে আমাকে বলে এই তো আমার বর এসে গেছে। আমি শুধু একটা ব্যাপার ভাবলাম, এই ভদ্রমহিলার ভেতরে এত শক্তি কি করে এলো, ভগবানের কি দয়া, এত একটা যন্ত্রণাদায়ক এরকম একটা অসুখ উনি বয়ে নিয়ে বেরিয়েছেন নিঃশব্দে, কাউকে বুঝতে দেননি, এই শক্তি উনি কোথা থেকে পেলেন? সত্যি অনেক শ্রদ্ধা, হ্যাটস অফ সংগ্রামিত্রীদের আত্মার শান্তি কামনা করি। আর কি বলবো, খুব খারাপ লাগছে সবার মতো আমার। কেন কাঁদে পড়ান, কি বেদনায় কারে করি, কেন কাঁদে পড়ান, কি সদাপে ভিড় হিয়া সদাপে ভিড় হিয়া সিদ্ধকে নীল নভে আমি নয়ন জল সায়রে, সিদ্ধকে নীল নভে আমি নয়ন জল সায়রে, সাত সেতারা সতীন সাথে সে যে ঘুরে মরে, কেমন ধরি সে চাঁদে রাহু নাহি, কেন কাঁদে কাজল করি জানে রাখি গো আখি পাতে, স্বপ্নে যায়
আশ্রুর সাথে বুকে তাই মালা করি রাখিলে যায় সে চুরি বুকে তাই মালা করি রাখিলে যায় সে চুরি বাঁধিলে মলয়ে সাথে মলয়ায় যায় সে উড়ি কি দিয়ে সে উদাসীর মনোময়ি কেন কাঁদে সদা কাপে ভিড়ুহিয়া সদা কাপে ভিড়ুহিয়া রোহি রোহি কেন কাঁদে আরেকটি জায়গায় গেছিলাম যে উনি স্মরণ সভা, সেখানে আমি যে কথাটা বলেছি এখনো ঠিক সে একই কথা সবাইকে বলছি যে সংঘ স্মরণ সভায় এসে দাঁড়াতে হবে এটা কল্পনাই আমরা করতে পারি না। আমার সঙ্গে মাস দুয়েক আগেই দেখা হয়েছে, তা আমাকে বলেছিল যে ফোন করিস বলবো কেন রোগা হয়েছি। আফসোসটা সেখানেই যার ফোনও করা হয়নি জানাও হয়নি। তারপরে ফেসবুকে যখন জানতে পারলাম যে সত্যি নেই তখন কিন্তু ভীষণ আফসোস হচ্ছিল। তো সঙ্গমিত্রা বলতে আমরা যেটা বলি মানে সবাই যেটা বললো একই কথা, ভীষণ একটা প্রাণবন্ত একজন মহিলা ছিলেন, কিছুতেই দমত না। আমি কোনোদিন ওকে কোনো দুঃখের কথা বলতে শুনিনি, কারণ আমি দিনের পর দিন ওর সঙ্গে ছবি করেছি, ওর সঙ্গে আমি পেশাদারী মঞ্চটা কোনোদিন শেয়ার করতে পারিনি, সেটা আমার দুর্ভাগ্য। কিন্তু মাঠে যাত্রা করেছি, একসঙ্গে থেকেছি, এক ঘরে থেকেছি, এক শেয়ার করেছি ঘরে, তো অনেক গল্প। আর ভীষণ ভালো গান গাইতো, আমাকে শুনিয়েছিল তুমি যে আমার সেই গানটা। তাই এখানে এসে একটা কথাই মনে হচ্ছে, আজকে এই মঞ্চে দাঁড়িয়ে এই মঞ্চে আমার অনেক সুখের স্মৃতি আছে, কারণ আমি দিনের পর দিন এই মঞ্চে অনুপদার সঙ্গে অঘটন নাটক প্রায় 200-300 রজনী অভিনয় করে গেছি। আবার এই মঞ্চ তারপর থেকে আমি কোনোদিন সুজাতা সদনে আসিনি, মানে ডাক আসেনি, আসাও হয়নি। আজকে এই স্মরণ সভায় এসে আমার শুধু এইটাই মনে হচ্ছে সেই ভালো স্মৃতিগুলোর পরে সেই দুঃখের স্মৃতি বহন করবার জন্যই বোধহয় ভগবান আমাকে আজকে এখানে নিয়ে এসেছেন। আমি চলে যাচ্ছিলাম, সঙ্গমিত্রাই বোধহয় বলেছিল, আমাকে বলল চলে যাচ্ছিস কেন, তোরে যেতে নাহি দিব, আর কি বলবো বলুন। আমাদের মধ্যে থেকে একটা ফুল ঝরে গেল, আমরা জানি না আমার কে কবে কখন ঝরে যাব। আমার সামনে একজন বসে আছে সান্ত্বনা, ও আমার খুব বন্ধু অনামিকা, ভীষণ বন্ধু, যখনই যেখানে দেখা হতো নিজেদের মনের কথাগুলো আমরা শেয়ার করতাম, কিন্তু সঙ্গকে কোনোদিন আমি কোনো দুঃখের কথা বলতে শুনিনি।
দুঃখের কথা যেন না বলতে হয়, ও ভালো থাকুক, ওর আত্মার শান্তি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। বাণী কুমার, বাণীবাবু আছেন? তাহলে সাধন, বাণীবাবু এই মুহূর্তে নেই, সান্ত্বনা দিয়ে আছে, সান্ত্বনা দিয়ে চলে গেছে। ও কোথায়? এটাই হচ্ছে, সান্ত্বনা দিয়েও বেরিয়ে গেছেন। রূপরেখা আছে কিনা আমি বুঝতে পারছি, চলে গেছে না, এইদিকে রূপরেখা আছে। আমি যেটুকু চিনতাম তাকে, মানে এত সুন্দরী একজন অভিনেত্রী, আর ভীষণ মানে অ্যাট্রাকটিভ লাগতো। সত্যি কথা কি, আমি গান গাইতে যেতাম শিল্পী সংসদের অনুষ্ঠানে, ওনাকে দেখতাম রবীন্দ্রসদনে, উত্তম মঞ্চে, তপন থিয়েটার, সব জায়গায়। দিদি ভালো আছেন? ওইটুকু আমি বলতাম, উনিও খুব মিষ্টি করে হেসে বলতেন। আমার খুব সুন্দরী ভক্ত বলে আমার খুব ভালো লাগতো, আমি তাকিয়ে থাকতাম, মুগ্ধ হতাম। তো তার এই অকস্মাৎ চলে যাওয়াটা মেনে নেওয়া যায় না, তাও তার আত্মার শান্তি কামনা করছি। ছেলের এত সুন্দর বলেছে, আমি তুমি বলছি তোমাকে, তোমরা মাকে যেভাবে চেয়েছিলে সেভাবে বিদায় দিয়েছ, তোমরা যেন শান্তি পাও। কি বলবো, কারণ মায়ের ইচ্ছেটা রেখেছ। সত্যি উনি এত সুন্দরী, আমি একটু অন্যরকম গান গাইবো, প্রেম পর্যায়ের একটা রবীন্দ্রসঙ্গীত গাইবো। আর মনে হচ্ছে, মানে বলার কথা যে উনি যেন আমাদের হৃদয়ে সবসময় থাকেন, প্রত্যেকের হৃদয়ে। তুমি রবে নীরবে হৃদয়ে নিভৃত পূর্ণিমা নিশিথি নিশো, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে মম জীবন যৌবন, মম অখিল ভুবন, মম জীবন যৌবন, মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌর নিভৃত পূর্ণিমা নিশিথি নিশো, তুমি রবে নীরবে জাগিবে একাকী, তবু করুন তবু অঞ্চল ছায়া।
সবাই আমরা শিল্প চর্চা করি তাতে উৎসব প্রেরণা যোগাবে এবং এই ছেলে এবং বউ তোমাদের আমি অনেক ভালোবাসা জানাই। ভীষণ ভালো তুমি বলেছ ভাই, একদম জীবনের সত্যি কথা। আর উনি যে এত সুন্দরভাবে চলে গেছেন এটাও কিন্তু কম কথা নয়। সবাই খুব অসুস্থ হয়ে লোকের করুণার পাত্রী হয়ে যায় তা কিন্তু তিনি জাননি। তিনি মাথা উঁচু করে গেছেন এবং আমরা দুঃখী, আমরা যখনই আমি শুনেছি আমার খুব কষ্ট হয়েছে। আমি খুব কম চিনেছি, একটি দুটি কথা ওনাকে বলছি, তুমি মিষ্টি হেসে বলতেন, এত সুন্দরী ছিলেন, এত সুন্দর লাগতো আমার। কলঙ্কিনী কঙ্কাবতী থেকে আমি ওনার ফ্যান বলতে পারো, অন্ধ ফ্যান। অনেককে আমার প্রত্যেককে আমার নমস্কার এবং তার আত্মার শান্তি কামনা করে আমি যাচ্ছি। অনেকটা এরকম অভিজ্ঞতা হয়েছিল যখন জানতে পারলাম সকালবেলা যে সঙ্গমিত্র নেই, একই রকম সব কিছু হওয়ার পরে আমরা জানতে পেরেছিলাম। তাই খবরের কাগজে যখন দেখলাম তোমাকে ইচ্ছের কথা জানিয়ে গেছে, তখন মনে হলো ওই যে ধরে রাখাটা জ্যোতিষী ছিল বলেই দূরে কোথায় হয়তো বুঝতে পেরেছিল যে এটাই হওয়া ভালো। সেই সঙ্গকে সবাই মনে রাখুক যে সে আছে, নেই নয়। শান্তনাদি বানিদা দুজনেই আছেন, দুজনকে আমরা একটুখানি ডেকে নেব। প্রথমে আমি সঙ্গমিত্রা ব্যানার্জির আত্মার প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। ওর আত্মা যেখানেই থাকুক শান্তিতে থাকুক, কারণ আমার মনে হয় একটা মানুষের পুরনো দেহটা ফেলে চলে যায়, আত্মার কোনো মৃত্যু নেই, সঙ্ঘের কোনো মৃত্যু হবে না। সঙ্গমিত্রার সম্পর্কে আমি বলতে পারি, ও কিন্তু আমার ইন্ডাস্ট্রি বন্ধু নয়। আজ থেকে 30-32 বছর আগে দূরদর্শনে একটা প্রোগ্রাম করতে গেছিলাম তরুণদের জন্যে, সেখানে ও বসেছিল, আমি বসেছিলাম। আমার সঙ্গে ওর এত বন্ধুত্ব হয়ে গেল একদিনে, মানে কাউকে বলে বোঝানো যাবে না। তারপর থেকে তো আমি, ও তখন কিন্তু অভিনয় করে না, ওই দূরদর্শনে ছোটোখাটো অভিনয় করে, নাচ গানের মধ্যে রয়েছে। তো ওর বাড়িতে আমি যেতাম, আমি দমদমে থাকতাম, ও টালিগঞ্জে, ওইখান থেকে আমি ওর বাড়িতে এসে আমরা সব একসঙ্গে খেতে বেরোতাম, আনন্দ করতাম, রাত্রির বাড়ি ফিরে যেতাম। দীর্ঘদিন এরকম হয়েছে। তো হঠাৎ মানে আমি বেশ কয়েক বছর অভিনয় করছি, তারপর শুনলাম যে ও আবার অভিনয় করতেছে, বাহ খুব মজা, তো দুজনে মিলে একসঙ্গে অভিনয় করি। তো দুজনে মিলে তো একসঙ্গে অভিনয় করতাম আমি আর ও, অনেক জায়গায় অমৃত ঘুমবে সন্ধানে সব শুটিং করেছি, অনেক জায়গায় শুটিং করেছি। ইতিমধ্যেই আমি আবার অভিনয় থেকে কয়েকদিনের জন্য ছুটি নিয়েছিলাম, আমার বিয়ের পরে আমি কিছু বছর কাজ করিনি, ও অনেক বছর কাজ করেছে। তারপর ওর ছেলে আর আমার মেয়ে একই বয়সী, সবসময় বলতাম যে আমার মেয়ে করছে, তোর ছেলে কি করছে, দেখ না আমার মেয়ে হয়েছে তোর ছেলে, মানে সবসময় এরকম এক বয়স, মানে দুজনের এক সময় জন্ম। তারপরে তো আবার আমি কয়েক বছর ওদের যখন ব্যাক করলাম, আবার সেই বন্ধুত্ব এমন হলো, ও আমার বাড়িতে আসছে, আমি ওর বাড়িতে গিয়ে সারাক্ষণ আড্ডা মারছি, হয়তো জন্মদিন উপলক্ষে ও খাওয়া দাওয়া করছে, আমাকে এই শান্তনা চলে আসি, কি চলে আসতে চলে চলে কি করছি, আমার ঠিক আছে দাঁড়া চলে আসছি,
আমি যাওয়ার সময় একটু ফিশ ফ্রাই কিনে নিয়ে হয়তো গেলাম একসঙ্গে খাওয়া দাওয়া করবো। ও মা গিয়ে দেখি কি ওর জন্মদিন উপলক্ষে একটা আয়োজন করেছে। আমি ভাগ্যিস তোর জন্য একটু কিছু নিয়ে এসেছিলাম, নাহলে খালি হাতে চলে আসতাম, এরকম মানে এরকম আমরা আনন্দ করতাম। কিন্তু আমি না কোনদিন বিশ্বাস করে নাই, ভাবতে পারিনি যে সঙ্গমিত্রার মৃত্যুর জন্য আমাকে এখানে এসে দাঁড়াতে হবে, ওর মৃত্যুর পর আমি এখানে এসে দাঁড়াবো। আমি সত্যি ভাবতে পারিনি, আমার মনে হচ্ছে কেউ আমার সামনে বসে আছে, ওখানে বসে বলছি দেখো সঙ্গর ভট্টার দিকে তাকিয়ে আমার মনে হচ্ছে কি ও আমার দিকে তাকিয়ে হাসছে। আমি নিতে পারছি না, বিশ্বাস করুন মাঝরাতে জেগে গেল ওর মুখ ভেসে উঠছে, সকালবেলা ভেসে উঠছে, কি জানি কেন এরকমভাবে চলে গেল অকালে, বুঝলাম না। যাই হোক যেখানে যাক সুখে থাকুক, হয়তো দেহটা একটু জরাজীর্ণ হয়ে গেছিল অসুস্থতায়, ভগবান চেয়েছিল। গীতাতেই তো আছে জরাজীর্ণ দেহ ছেড়ে আত্মা আবার বেরিয়ে যাবে, আবার নতুন ভাবে সুন্দর ভাবে জন্মগ্রহণ করো। আমি জানি সঙ্গ আবার নতুন করে জন্মাবে, আবার খুব ভালো অভিনেত্রী হবে, আবার জন্মে বড় হোক, ভালো জায়গায় সুস্থভাবে থাকো, এই কামনা করি। নমস্কার বাণী কুমার, অনেকদিন ধরে সঙ্গের সঙ্গে আমার বন্ধুত্ব, সহ অভিনেত্রী ছিল মঞ্চ, যাত্রা এবং চলচ্চিত্রে। শেষ দেখা ওর সঙ্গে আমার হলো প্রয়াগ ফিল্ম সিটিতে মিলনভূমিকে দাঙ্গা ছবিতে। তো সেই সঙ্ঘকে আমার দেখে একটু খারাপ লেগেছিল যে সঙ্ঘ মানে একটা আনন্দ, সঙ্ঘ মানে একটা প্রাণোচ্ছল মহিলা। তাই আমি বললাম কি গো কি হয়েছে, স্লিম হচ্ছ? বলছে না না, বয়স তো একদিন সকলকেই গ্রাস করবে রে বাণী। তাই আমি না না, তোমাকে কেউ গ্রাস করতে পারবে না, দুঃখ কোনোদিন ওকে গ্রাস করতে পারেনি, আনন্দের সঙ্গেই ও নিজেকে আনন্দের মধ্যে দিয়ে আমাদের থেকে ছেড়ে চলে গেছে। সেদিনটা ভোরবেলায়, তার আগের দিন ফিল্ম ভারত লক্ষ্মী স্টুডিওতে শুটিং করছিলাম, রাত্রি দুটোর সময় ছাড়া পেয়েছি, যেদিন কেউ চলে গেল। ভোরবেলা হয়নি, 8:30 এরকম সময় ঘুম ভাঙলো, হাতে চায়ের কাপ নিয়ে সবে চায়ের চুমুক দিতে যাচ্ছি, এমন সময় বান্টির ফোন। বান্টি বলল বাণিকাকু মা চলে গেলেন। আমি বললাম কোথায় গেলেন, শুটিংয়ে? বলছে না মা আমাদের ছেড়ে চলে গেছে। আমার চায়ের কাপটা হাত থেকে পড়ে গেল, আমি ভাবতে পারিনি যে সঙ্গ চলে যাবে, আমার ভীষণ কষ্ট লেগেছে। বললো কি বলছো, কোথায় গেলেন? বলছে না তাকে আর দেখা যাবে না, মায়ের শেষ ইচ্ছে অনুসারে আমি তাকে দাহ করার পরে সকলকে জানাচ্ছি, তোমাকেও জানলাম। আমি আর কথা বলতে পারিনি, আমি ছাড়ো ফোনটা। তো গত 4-5 বছর ধরে ওর সঙ্গে যাত্রা করেছি, আমি ওকে দেখেছি কি একটা আনন্দের উচ্ছলতা। ও যে একটু আগে বলছিল বান্টি যে বাবা মারা গেছে, আমি বলেছিলাম আজকে শো বন্ধ রাখি, বলছে কেন, আমাদের জন্য যে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে কেন তাদের জন্য তুমি এটা নষ্ট করছো, প্লিজ চলো আমি যাবো, আমি আমার যা ক্রিয়াকলাপ করেই আমি যাবো, শোটা বন্ধ করো। আমরা বিশ্বাস করো যে আমরা ভাবতে পারিনি এইরকম একটা অবস্থার মধ্যে দিয়ে একটা শিল্পী আমাদের সঙ্গে 3-4 ঘন্টা জার্নি করে গিয়ে আবার অভিনয় করে আবার ফিরে আসছে। কোনোদিন ও দুঃখ ভরা কারো মুখ দেখতে চায়নি, আর নিজেও দুঃখ প্রকাশ করেনি। তো আমি ওই গাড়ির মধ্যে আমরা সবাই চুপ করে আছি, খানিকক্ষণ পরে গাড়ির মধ্যে আরও সব শিল্পী ছিল, তারা সবাই চুপ। হঠাৎ বললো কি ব্যাপার, অন্যদিনের মতো কি আর গল্প হবে না আজকে, অন্যদিনের মতো কি আমরা হাসবো না, কি হয়েছে? আরে মানুষ তো সবাইকে চলে যেতে হবে, আমি একদিন যাব, তুমি একদিন যাবে, সবাই যাবে, তা মৃত্যুটাকে কেন তোমরা আপন করে নিতে পারো না, মৃত্যুকে কেন জয় করতে পারো না? সেদিন বুঝেছিলাম ওরই চলে যাওয়ার দিনটা, যে মৃত্যুকে জয় করেই চলে গেছে। তো কি বলবো, অনেক আমরা যাত্রা একটা ছুটি ছিলাম সঙ্গমিত্রা বাণী কুমার অনেক বছর, তা আমি যাত্রাটা 2 বছর ছেড়ে দিয়েছিলাম, ও করছিল। তো আমাকে একদিন ফোন করে বলছে বাণী তোমার আমার জুটি তো হিট, কারণ আমাকে সকলে জিজ্ঞেস করছে বাণী কুমার কোথায়। তো আমি বললাম তাতে কি হয়েছে, তুমি তো করছো? বলছে না কোন একটা কেমিস্ট্রি মিলছে না, তুই আবার যাত্রা করো। আমি বললাম যে এখন হয়তো কোনো অসুবিধা আছে আমার বাড়ির তরফ থেকে, আমি যাত্রা করতে পারবো না। তো যাই হোক, এরকম অনেক গল্প আছে। খুব খেতে ভালোবাসত, যাত্রা করতে গিয়ে যাত্রার আগেই স্টেজে পৌঁছেই আমাদের গ্রিন রুমের পেছনে রান্নাঘর থাকতো, সেখানে চলে যেত, গিয়ে ঠাকুরকে বলতো আজকে এই রাখবে, আজকে আমার মেনু এই, আমরা সবাই মিলে খাবো। তো এত খাদ্যরসিক ছিল,
রানাঘাটে শো করতে যাচ্ছি, এক জায়গায় বলছে মানে এখানে গাড়িটা দাঁড় করানো, আমি কি হলো এখানে কি আছে, বলে দাঁড় করাও সব সাসপেন্সের মধ্যে থাকবে, আমি দেখাচ্ছি। একটা সোজা মিষ্টির দোকানে ঢুকে গেল, গিয়ে বললো একটা অদ্ভুত কাঁচাগোল্লা সন্দেশ আর চমচম কিনে নিয়ে চলে এলো। আমি বললাম পয়সা আমি দেবো, বলছে না এটা আমি খাওয়াচ্ছি। যে এইরকম একটা মানুষকে আমরা হারিয়ে ফেললাম, যে আমাদের সঙ্গে ছিল, কোনোদিন রাত্রিবেলায় জার্নিটা বুঝতে পারতাম না, সারা রাত্রি গল্প করতে করতে যেত। আমি বললাম তুমি একটু রেস্ট নাও, বলছি আমি রেস্ট নিলে ড্রাইভারটা রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়বে, সকলকে জাগিয়ে রাখতে হবে। আমি এটা ঠিকই বলেছ, তো সকলকে জাগিয়ে রেখে ও ঘুমিয়ে পড়লো বরাবরের মতো, এটাই আমার কাছে খুব কষ্টের ব্যাপার। ওরা তার শান্তি কামনা করি, ধন্যবাদ। শুনতে শুনতে মনে হচ্ছিল আর বিচ্ছিন্নতা নয়, আমাদের সংঘ বদ্ধ হওয়ার দিন। তাই যে বন্ধুর সঙ্গে আমার একটা দ্বৈতকারী সম্পর্ক ছিল দীর্ঘদিন, আমি হয়তো খবর পড়তাম টেলিভিশনে, রেডিওতে চাকরি করতাম, মঞ্চে দেখা হতো, কিরে কেমন আছিস সংঘ, তুই কেমন আছিস দেবশেষ, এটা লেগেই থাকতো। একটা ছোট্ট প্রার্থনা মন্ত্র তুলে আমরা শেষ করি। মধুর সমীরে শিহরিত চারিধার, নদী ধারা যেন মধু ভরা হয়ে বয়, বিশল্যকরণী ঔষধিতে মধু যোগ, দিবস রাত্রি হোক চির মধুময়, ধরণীর প্রতিধূলিকণা মধু মাখা, সূর্য কিরণে বিকিরিত যত মধু, হোক কাভি সব মধুসুধা রসে পূর্ণা, এ মহাজগৎ ওম মধু ধ্যানে ধন্য।